হ্যালো বিহার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের বিরাট অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিরাট শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এখান থেকেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসএসসি এমটিএস এবং তার সাথে প্লাস সেখানে হাবিলদার পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ওখানে কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষকত যোগ্যতা কী লাগবে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে বয়স কত থাকতে হবে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করব তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ অপশনে মার্চ দু হাজার মার্চ বাইশ দু হাজার বাইশ তো ওখানে নোটিশে বলে দেওয়া হয়েছে নোটিশ অফ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এখানে এম এস নন টেকনিক্যাল প্লাস এখানে হাবিলদার পোস্টে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একসাথে হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান দু হাজার একুশ তো সরাসরি এখান থেকে আমরা ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে অফিশিয়াল নোটিফিকেশন তো এখানে সবার উপরে বলতে হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফারেন্স অ্যান্ড পেনশনস তো এখানে নিচে নোটিশে বলে রয়েছে এম টিএস নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান দু হাজার একুশ তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটেই আবেদন করতে পারবেন তো ওখানে নিচে ডেট লিখে দেওয়া রয়েছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান বাইশ তিন দু হাজার বাইশ থেকে অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে আর লাস্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে তিরিশ তিরিশ চার দু হাজার বাইশ অর্থাৎ তিরিশে এপ্রিল তার নিচে এখানে বলেছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তিরিশ চার দু বাইশ অর্থাৎ তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আর বাইশ তিন দু হাজার বাইশ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে তো তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লাস্ট ডেট দেওয়া রয়েছে অ্যান্ড টাইম অনলাইন ফি পেমেন্টের তো এটিও কিন্তু দুই পাঁচ দু হাজার বাইশ টাকা হয়েছে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এবার আমরা উইন্ডোজ এখানে কারেকশন উইন্ডো দেওয়া রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেট অফ উইন্ডোজ ফর ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তো এখানে কিন্তু পাঁচ পাঁচ দু হাজার বাইশ থেকে নয় পাঁচ দু হাজার বাইশে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার ডেট কিন্তু দেওয়া রয়েছে তার পরবর্তীতে এখানে আপনাদের অনলাইনে সিবিটি হতে চলেছে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন তো সেই শিডিউল দেওয়া রয়েছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার ওয়ান হবে জুলাই দু হাজার বাইশে তার পরবর্তীতে পেপার টু ডেসক্রিপ্টিভ পেপার হতে চলেছে তো সেটি কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে টু বি নোটিফাইড লেটার তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে এম অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পোস্টটি নিয়োগ হতে চলেছে আর এখানে হাবেলদার পোস্টে নিয়োগ হতে চলেছে এখানে হাবিলদার এখানে কোথায় নিয়োগ করাবে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস অ্যান্ড হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সিবিএন তো এই দপ্তরে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ মিনিস্ট্রি অফ ফিনান্স তার পরবর্তীতে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আপনাদের বিরাট ভ্যাকেন্সি রয়েছে আট হাজার কিন্তু প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে এম টিএসের ভ্যাকেন্সি কিন্তু বি নোটিফাইড লেটার এখানে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে এম টিএসের ভ্যাকেন্সি কিন্তু আমাদের পরে জানিয়ে দেবে আর এখানে হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন যে ভ্যাকেন্সি রয়েছে তো সেটি এখানে দেওয়া রয়েছে তিন হাজার ছশো তিনটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে এম টিএসের ভ্যাকেন্সি কিন্তু পরে জানানো হবে তো যখনই জানা হবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তো আপনার ভারতীয় হতে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ন্যাশনালিটি আর তার পরবর্তীতে এজ লিমি দেওয়া রয়েছে এক এক দু হাজার এক বাইশ হিসেবে কিন্তু এখানে এসটি ক্যালকুলেট করা হবে তো এম এর জন্য কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর হতে গেলে আবেদন করতে পারবেন আর এম টি দুটো এজ গ্রুপ রয়েছে আর সেকেন্ড এজ গ্রুপে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর হতে গেলে আবেদন করতে পারবেন আর সেম টু সেম এখানে কিন্তু হাবিলদার পোস্টেই এখানে আপনারা আঠেরো থেকে সাতাশ বছর হয়ে গেলে হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়া এস সি ক্যাটাগরি প্রার্থীদের পাঁচ বছর বয়সের ছাড় ও বিসি ক্যাটাগরি প্রার্থীদের তিন বছরের বয়সের ছাড় দেওয়া হবে তো তার পরবর্তীতে এখানে নিচে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিক্সটি সিক্স পেজের একটি অফিসিয়াল নোটিফিকেশন তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিক হিসেবে বলে দেওয়া রয়েছে ক্লাস টেন পাস হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্লাস টেন পাস দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন আর ইকুইবেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড বলে দেওয়া রয়েছে তো এবার আমরা আরও নিচেই চলে আসবো হাউ টু অ্যাপ্লাই এখানে বলতে হচ্ছে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনএসসি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে কিন্তু এখানে একশো টাকা একশো টাকা কিন্তু এখানে আপনাদের আবেদন ফি হিসেবে দিতে হবে আর এখানে কিন্তু এসসি এস টি ওমেন ওমেন ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো আবেদন ফি এখানে লাগবে না তো এবার আমরা নিচে চলে আসবো সেন্টার অফ এক্সামিনেশন এখানে নিচে দেওয়া রয়েছে বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু রিজনের সেন্টারগুলো দেখে নেব কেননা রিজনে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে তো ইস্টার্ন রিজনে বিভিন্ন এক্সাম সেন্টারগুলোর মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে তার পরবর্তীতে এখানে নিচে কল্যাণী রয়েছে কল্যাণী কলকাতা অ্যান্ড শিলিগুড়ি এক্সাম সেন্টার কিন্তু রয়েছে বেঙ্গলে তো এবার আমরা আরও নিচে চলে আসবো তো এখানে স্কিম অফ স্কিম অফ এক্সামেশান দেওয়া রয়েছে তো এখানে এম টিএসের সিলেবাস আমরা সবাই জানি চারটি সেকশন রয়েছে ইংলিশ জিআই অ্যাপটিটিউড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর এখানে জিকে রয়েছে টোটাল কিন্তু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে রয়েছে তো তারপর এখানে পেপার টু হতে চলেছে পেপার টুতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এখানে সিলেবাস দেওয়া রয়েছে পেপার টুর এখান থেকে আপনারা স্ক্রিনশট করে দেখে নিতে পারবেন কিংবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কিন্তু আপনারা এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু পেয়ে যাবেন তার পরবর্তীতে এখানে যে হাবিলদার পোস্ট রয়েছে আপনাদের সেই হাবিলদার পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের পিএইচটি হতে চলেছে পিএচটি আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু থাকতে চলেছে তো পিইটি কিন্তু পিইটিতে কিন্তু এখানে আপনাদের ওয়াকিং অ্যান্ড সাইক্লিং রয়েছে তো আপনার যারা যারা এখানে পিইটি কিংবা পিএসটি পছন্দ নেয় আপনাদের যারা যাদের যাদের এখানে কিন্তু হাইট তো চাওয়া হয়েছে তো আপনাদের যাদের যাদের এটি পছন্দ নেন তো আপনারা কিন্তু এসএসএ এম টিএস পোস্টের জন্য আবেদনটি করতে পারেন তো ওখানে ওয়াকিং দেওয়া রয়েছে এক হাজার ছশো মিটার ওয়াকিং রয়েছে ইন ফিফটিন মিনিটসে আর ফিমেলদের ক্ষেত্রে ওয়ান কিমি রয়েছে টোয়েন্টি মিনিটসে আর সাইক্লিং রয়েছে আট কিলোমিটার সাইক্লিং করতে হবে তিরিশ মিনিটে আর এখানে ফিমেলদের ক্ষেত্রে তিন কিলোমিটার রয়েছে টোয়েন্টি ফাইভ মিনিটসে তো এবার নিচে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে টেস্ট দেওয়া রয়েছে মেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি কিন্তু হতে হবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চেস্ট কিন্তু এখানে সেভেন্টি সিক্স সেমি বলতে রয়েছে আর এখানে এক্সপেনশন করতে হবে ফাইভ সেমি তার পরবর্তীতে ফিমেলদের জন্য এখানে হাইট দেওয়া রয়েছে একশো বাহান্ন সেমি তার সাথে কিন্তু এখানে আপনারা ওয়েট দেখতেই পাচ্ছেন ফর্টি এইট কেজি এখানে কিন্তু আপনাদের লাগবে তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে তো এরপর আপনার অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যানএার ফোর এতে তো এখানে কিন্তু আপনারা কী হবে অনলাইনে আবেদন করবেন তো তার কিন্তু ফুল প্রসেস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তো এবার আমরা আরও এখান থেকে নিচে চলে আসবো তো নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে বিভিন্ন ক্যাট বিভিন্ন জোনোয়াইজ তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অফ পেপার টু যে ল্যাঙ্গুয়েজ থাকতে চলেছে তার কিন্তু কোড এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে নিচে তার নিচে এখানে টেনটেটিভ এখানে টেটোরিয়াল জুরিস্ট্রিকশন এখানে দেওয়া রয়েছে তো এই জুরিস্ট্রিকশন কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তার পরবর্তীতে এখানে নিচে আমরা চলে আসবো আরও নিচে তো এখানে নিচে ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে হাবিলদার পোস্টের জন্য ডিটেলস অফ ভ্যাকেন্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন সিবিআইসি অ্যান্ড সিবিএন তো এখানে কিন্তু বিভিন্ন জোন যেটি রয়েছে বিভিন্ন জোনের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ক্যাডার কন্ট্রোল অথরিটির তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যেমন কলকাতা রয়েছে কলকাতাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমস কলকাতা তো এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দুশো পঁয়ত্রিশটি তার উপরে আরও একটি কলকাতা রয়েছে সিজিএসটিতে সিজিএসটিতে কিন্তু এখানে এইট্টি সেভেন পোস্ট রয়েছে কলকাতা কলকাতা সিসিএতে অর্থাৎ ক্যাডার কন্ট্রোল অথরিটিতে তো তারপরে এখানে এখানে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোরে একশো পঁয়ষট্টি আর ভুবনেশ্বরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থার্টি সিক্স ভোপালে ভোপালে ফর্টি সিক্স তো এখানে বিভিন্ন কিন্তু এখানে ক্যাডার ওয়াইজ কিন্তু এখান থেকে আপনারা ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন এবং এর সাথে সাথে কিন্তু ক্যাটেগরিজ ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার ছশো তিনটে এখানে ভ্যাকেন্সি রয়েছে হাবলদার পোস্টের জন্য এছাড়া এটি কিন্তু শুধুমাত্র হাবিলদার পোস্টের ভ্যাকেন্সি এর পরবর্তীতে কিন্তু এম টিএসের ভ্যাকেন্সিও কিন্তু অ্যাড হবে আলাদাভাবে তো এই এম প্লাস এখানে কিন্তু আপনাদের যে এখানে হাবিলদার পোস্টের ভ্যাকেন্সি এই দুটো মিলে কিন্তু আপনাদের আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে থাকতে চলেছে তো আপনাদের জন্য জন্য কিন্তু একটি বিরাট বড় খুশির খবর যে থেকে কিন্তু একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে একসাথে দুটো বিজ্ঞপ্তি বলা যায় প্লাস এখানে এম টিএসের বিজ্ঞপ্তি রয়েছে প্লাস এখানে হাবিলদার পোস্টের জন্যও কিন্তু এই বিজ্ঞপ্তিটি রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন